দেখুন মিশন ইম্পসিবল, দেখতে 2000 ফুট উঁচু পর্বতে 2000 দর্শক। মিশন ইম্পসিবল সিরিজের ছবি মানেই হলিউড হার্টথ্রব টম ক্রুজের শ্বাসরুদ্ধ সব দৃশ্য। এর ষষ্ঠ কিস্তি মিশন ইম্পসিবল ফলআউট, এ বজায় রয়েছে সেই ধারাবাহিকতা। এবার অস্কারজয়ী এই অভিনেতার ভক্ত ও দর্শকরা সামিল হলেন তাতে। ছবিটির একটি প্রদর্শনী দেখতে অনেক উঁচু পর্বতের উপরে ওঠেন 2000 সিনেমাপ্রেমী মানুষ। এর আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স। বিশেষ এই প্রদর্শনীর একটি মুহূর্তের স্থিরচিত্র টুইটারে শেয়ার করেছেন টম ক্রুজ। ক্যাপশনে তিনি লিখেছেন, 2000 ফুট 2000 দর্শক, 4 ঘন্টা হাইকিং, মিশন ইম্পসিবল ফলআউট এর সবচেয়ে ইম্পসিবল এক প্রদর্শনী। ছবিটি দেখতে পর্বতে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমিও যদি সেখানে থাকতে পারতাম। মিশন ইম্পসিবল ফলআউট ছবি শেষ অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে নরওয়ের ভাষায় পেকেস্তান পর্বতে। বিশেষ প্রদর্শনীও আয়োজন করা হয় ঠিক সেই স্থানে। পুলপিট পাহাড় নামে এটি পরিচিত, এর চেয়ে ভালো আর কি হতে পারত। যদিও গল্প বলা হয়েছে জায়গাটি ভারতের কাশ্মীর, কারণ শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন মেলেনি বলে জানান পরিচালক ক্রিস্টোফার ম্যাকুয়ারি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন সংবাদের জন্য।